নমস্কার বন্ধুরা, সবাইকে আমার রাঁধুনি ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা। তার জন্য প্রয়োজন দুটো ডিম, যেহেতু চিচিঙ্গা অল্প পরিমাণে আছে সেজন্য আমি দুটো ডিম নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর চিচিঙ্গাটাও ভালো করে ঘন কুচি করে কুচিয়ে নিয়েছি। এরপরে সামান্য একটু তেল দিয়েছি যাতে আমি ডিমটা ভাজাটা করে নিতে পারি। ডিমটা আমি ঝুরু ঝুরু করে ভাজা করব। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এরপরে আমি এর মধ্যে একে একে দুটো ডিম দিয়ে দেব। এবার আমি ডিমটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। ডিমটাকে আমি ঝুরু ঝুরু করে ভাজা করে নিলাম। ভাজাটা নামিয়ে নেওয়ার পরে আমি চিচিঙ্গা ভাজা শুরু করব। এবারে ডিমটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব চিচিঙ্গাটা। চিচিঙ্গাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দেব এর মধ্যে একে একে হলুদ আর লবণ। ওদিকে আমি দুটো কাঁচা লঙ্কা তো নয়, শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম ডিমের পাশে, সেই দুটো শুকনো লঙ্কাও আমি একসময় কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। সেটা আপনাদের দেখানো হয়নি, পরে সেটা অবশ্যই দেখতে পাবেন চিচিঙ্গার মধ্যে আছে। যেহেতু এখন আপনারা সবাই জানেন কাঁচা লঙ্কার প্রচুর দাম, সেজন্য যতটা অ্যাভয়েড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি সেই শুকনো লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি, আর আমি এখন দিয়ে দিলাম ডিমটা। যেহেতু আমার অল্প পরিমাণে চিচিঙ্গা সেজন্য আমি দুটো ডিম দুটো দিয়েছি। আপনারা যদি চিচিঙ্গার পরিমাণ বেশি হয় আপনারা অবশ্যই আরও ডিম বাড়াবেন। খাবো তো আমরা নিজেরাই, যে অন্য কেউ খাবে তা তো নয়, সেই জন্য যতটা পরিমাণ দিতে পারলে ভালো সে ততটাই ভালো লাগবে। এটা আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমার চিচিঙ্গা ভাজাটা হয়েও গেছে, আমি একটা অন্য বাটিতে রেখে দিয়েছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।